বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। কাছেও দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন। তো আমি আজকে আপনাদের সাথে কোনো রেসিপি ভিডিও শেয়ার করব না, আজকে শেয়ার করব আদেল আবদুল্লার একটু ঘোরাঘুরি এবং এনজয় করার ভিডিও। ভিডিওটা অনেক আগের ছিল, আসলে সময়ের কারণে আপলোড করা হলো না, তাই আজকে ভাবলাম যে করেই ফেলি, কারণ এটা হচ্ছে আমার বাচ্চাদের একটা স্মৃতি, ওরা ওদেরকে নিয়ে আমি কিভাবে আনন্দ করি সেটা একটু একটু ভিডিও করে রেখে দিই যখন সুযোগ হয়, সব সময় করা হয় না আসলে। তো এ আর কি, আমরা একটু ঘুরেছি সাগর পাড়ে, আরব সাগরের দিকে, এ আর কি আদেল আবদুল্লাহকে নিয়ে। ওরা অনেক হর্স দেখতে খুব পছন্দ করে, তো এটা একদম মানে বলতে গেলে এখানের আর কি একদম সাগর পাড়ে, এখানে খুব হর্স পালনের করা হয় বা এখানে হর্স নিয়ে অনেক ধরনের লোকেরা আসে, এটা প্রতিদিন বিকেলবেলাই আসে এখানে, আবার সব জায়গাতে এই হর্সগুলি দেখা যায় না, তো সেই জন্যই এখানে চলে গেছি আদেল আবদুল্লাহকে হর্স দেখানোর জন্য। ওরাও খুব এনজয় করেছে, তো ওদের এনজয় মুহূর্তটা ভিডিওতে রেখে দিলাম, কারণ ওরা যখন বড় হবে দেখতে পাবে যে ওদের বাবা মা ওদেরকে কোথায় কোথায় নিয়ে ঘুরেছে বা ওদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা কতটুকু ওদের পিছনে সময় দিয়েছি এই আর কি। তো খুবই ভালো লেগেছে ওদের সাথে, আমরাও তো এনজয় করেছি, আমাদেরও খুব ভালো লেগেছে বাচ্চাদের সাথে। এই তো মেয়েরা দেখেন, আরবি মেয়ে, ওরা হর্সে বসে মানে বাড়ি থেকে হর্সগুলিকে এখানে একদম সাগর পাড়ে নিয়ে আসে ওরা, তো খুবই ভালো লাগছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এরকম সরাসরি হর্স দেখলে সব কার না ভালো লাগে, সবারই আশা করি খুব ভালো লাগবে। এখানে কিন্তু একদম রাস্তা কিন্তু মানে ফ্লোর করা না, এই যে দুই সাইডে কিন্তু সাগর, মাঝে দিয়ে শুধু পাথর দেওয়ার পরে এখানে উপরে শুধু বালু, বালুর উপরেই গাড়ি দিয়ে যেতে হয় এ আর কি। আমরা যাচ্ছি, আবার অনেকে আসতেছে বা অনেকে আবার যাচ্ছে, এই রকম আর কি এখানে পরিবেশটা। তো মূলত আসরের পর থেকে আর কি হর্সগুলিকে বাইরে বের করা হয়, এখানে তো রৌদ্রের তাপ অনেক বেশি, তো এরপর থেকেই মানুষও এখানে আসে, আরবিরাও আমাদের চেয়ে আরও বেশি এখানে আসে এনজয় করার জন্য। তো এখানে আসার পর গাড়ি থেকে একটু নামলাম, নামার পরে একটু ওদের একটু ছবি নিতে গেলাম, আসলে ছবি নেওয়া যায় না, মানে একজন ঠিক থাকলে আরেকজন ঠিক থাকে না, আর আবদুল্লাহ তো একেবারেই ছবি তুলতে চাচ্ছিল না এ আর কি। ও মানে হর্স শুধু দেখাচ্ছে, এখানে হর্স সেখানে হর্স, তো ওর এইগুলির মাঝে ওর খুব এনজয় ছিল, মজা ছিল। তো তারপর ওইখানে ঘোরাঘুরির পরে আবার একটা পার্কে চলে এসেছিলাম, তো এখানেও ওরা একটু ঘোরাঘুরি করেছে, একটু খেলেছে, যেহেতু ঈদের পরদিন আর কি ছিল আমাদের এখানে রমজান ঈদের, তো অনেক আগের ভিডিওটা ছিল এ আর কি। তো আবদুল্লাহ এখানেও খুব এনজয় করেছে, খেলেছে, তো খেলার পরে আর কি ওরা যখন খেলা শেষ হয়েছে, যে আমরা খুব মানে ওরা খুব টায়ার্ড ছিল যে আর খেলতে পারছিল না, তখন আমরা বাসায় বেক করেছি, তার আগ পর্যন্ত ওদেরকে দিয়েছি ওরা যেন রিল্যাক্সভাবে খেলতে পারে এই আর কি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন, আপনাদের লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। সবাই অনেক বেশি ভালো সুস্থ থাকবেন, পরবর্তী রেসিপি বা ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।